নমস্কার বন্ধুরা, স্কুলে স্কুলে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে তা পূরণের নির্দেশ প্রকাশিত হলো। এই সংক্রান্ত একটি অর্ডার প্রকাশিত হয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের পক্ষ থেকে, এবং আজকের তারিখে অর্থাৎ 19/5/2022 তারিখে এই সংক্রান্ত অর্ডারটি প্রকাশিত হয়েছে, যেখানে 6,861টি অতিরিক্ত পদ পূরণের অর্ডার জারি করা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের শিক্ষক শিক্ষিকা সহ এবং শিক্ষাকর্মীদেরও অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি পদেও নিয়োগের কথা বলা রয়েছে, পদ পূরণের কথা বলা রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই সংক্রান্ত একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন এই বিষয়টি, এবং তারপরে একেবারে 19/5/2022 অর্থাৎ আজকের তারিখে একটি অর্ডার প্রকাশিত হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের পক্ষ থেকে। চলুন এই অর্ডারটি পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিতভাবে জানার আগে আমরা একটু দেখে নিই মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছিলেন এই বিষয়ে। মোট 5,261টি পোস্ট যারা প্যানেলের ফলে মেধা তালিকায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা, তাদের জন্যে মুখ্যমন্ত্রীর মানবিক নির্দেশে এই পোস্টগুলি ক্রিয়েট করা হয়েছে, এবং এই পোস্টগুলির ভ্যালিডিটি বাড়িয়ে 31 ডিসেম্বর 2022 এইটা করা হয়েছে। শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর মেধা যে অপেক্ষমান তালিকার তার সুপারিশও করা হয়েছে, এবং যে আদালত, যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছিলেন যে একজন যিনি ক্যান্সার রোগী যিনি অপেক্ষমান তালিকায় আছেন তাকে নিয়োগের জন্য বিবেচনা করার প্রস্তাব আজকে ক্যাবিনেটে দেওয়া হয়েছে। এছাড়াও যারা শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা, যাদের সঙ্গে আপনারা জানেন পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী ঈদের দিন যাদের সঙ্গে দেখা করেছিলেন তাদের জন্য মোট পোস্ট, প্রথম কথা হচ্ছে প্যানেল বাড়ানো হয়েছে, প্যানেল ডেট এবং অতিরিক্ত পোস্ট তাদের জন্য ক্রিয়েট করা হয়েছে। সেই পোস্ট, অতিরিক্ত পোস্ট এই শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার যারা চাকরি প্রার্থী ছিলেন, যাদের বয়সের কথা বিবেচনা করে, যাদের মেধা তালিকার যাতে অন্তর্ভুক্ত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন। কর্মশিক্ষার জন্যে, ওয়ার্ক এডুকেশনের জন্যে 750টা অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা, এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্যে 850টি পোস্ট ক্রিয়েট করা, সেটাও আজকে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এবং আগামী দিনে এই আগামী ক্যাবিনেট বৈঠকে এই ফাইলের চূড়ান্ত সিলমোহর স্বাক্ষরিত হবে। এই ফাইলটিও, মানে এই এই সিদ্ধান্তটিও তার এক্সটেনশন ডেট, সম্প্রসারিত ডেট 31 ডিসেম্বর 2022 এই পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এসএসসিদের জন্যে মোট 5,261টি পোস্ট বাড়ানো হলো, স্কুল শিক্ষা স্কুলে যারা এর বাইরে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা, ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন তাদের জন্যে 1600 পোস্ট তাদের জন্যে আলাদা করে ক্রিয়েট করা হলো। আমার মনে হয় যে এর মধ্যে এই এই পদ্ধতির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক নির্দেশ তার মধ্যে দিয়ে যে প্রাক যে জটিলতা ছিল তাই আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং আগামী দিনে সরকারের যে রাজ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থী যোগ্য মেধা এবং স্বচ্ছতার ভিত্তিতে আমরা নিয়োগ প্রক্রিয়া আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে। আপনারা শুনলেন মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য, এবং মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছিল, যে পদের কথা বলা হয়েছিল অতিরিক্ত পদ সেটিরই উল্লেখ রয়েছে এখানে, এবং সেই অতিরিক্ত পদগুলি পূরণের কথা বলা রয়েছে এখানে এই অর্ডারটিতে, যেখানে বলা রয়েছে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন বিষয়ের শিক্ষক শিক্ষিকা, এবং নন টিচিং স্টাফ অর্থাৎ শিক্ষাকর্মীদেরও পদের কথা বলা রয়েছে যাদেরকে নিয়োগ করা হবে বিভিন্ন এডেড এবং স্পন্সর্ড স্কুলগুলিতে, যেগুলি রেকগনাইজড স্কুল সেই স্কুলগুলিতে নিয়োগ করা হবে, এবং এটি কাদেরকে নিয়োগ করা হবে, একেবারেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে অ্যাকোমোডেট করার জন্য। দেখুন কি বলা রয়েছে, হোয়ার এজ এ প্রপোজাল ওয়াজ সেন্ড টু দ্য স্টেট ক্যাবিনেট ফর ক্রিয়েশন অফ সুপার নিউমেরি পোস্টস of assistant teachers including physical and work education teachers and non-teaching staff
ইন দ্য রেকগনাইজড এডেড অর স্পন্সার্ড স্কুল অ্যাজ ফলোজ। টোটাল যে পদের সংখ্যা আপনাদের বলছিলাম 6,861টি, এই 6,861টি দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটি 5,261 এবং অপরটি 1,600। এই 1,600 এবং 5,261 মিলেই মোট 6,861টি পোস্ট। 5,261টি যে অতিরিক্ত পদ, সেখানে রয়েছে নবম দশমের শিক্ষক শিক্ষিকা 1,932, একাদশ দ্বাদশের জন্য শিক্ষক শিক্ষিকা 247, গ্রুপ সি পদের জন্য 1,102 এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 1,980 পদ। এই পোস্টগুলি মিলিয়ে, এই চার ধরনের পোস্ট অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকা মিলিয়ে 5,261। এবং এর সঙ্গে সঙ্গে 1,600 যে পদ, যে কথাটা বলছিলাম অতিরিক্ত পদ, সেটি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের পদ। ওয়ার্ক এডুকেশনের জন্য 750 এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য 850। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যদিও এখানে উল্লেখ আছে, হাউএভার দ্য সেম শ্যাল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিটিগেশনস বিফোর দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট কলকাতা, অর্থাৎ কলকাতা উচ্চ ন্যায়ালয় বা উচ্চ ন্যায়ালয় বা হাইকোর্টের যে রায়দান, তার সিদ্ধান্ত, তার কি আউটকাম আসে তার উপর কিন্তু পুরোটাই নির্ভর করছে, সেটিরও এখানে কিন্তু উল্লেখ রয়েছে। এবং এই টোটাল যে পদের সংখ্যা, সেগুলি বিভিন্ন যে অ্যাক্ট আছে সেগুলিকে ফলো করেই করা রয়েছে। এখানে বলা রয়েছে 6,861টি পদ, নতুন পদ ক্রিয়েট করা হলো। এই সংক্রান্ত আরও ইনফরমেশান এলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো, ততক্ষণ সঙ্গে থাকুন আর অবশ্যই TFPG এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।